নমস্কার, আপনি দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। প্রতিদিন আমরা আপনাদের সামনে আমাদের ট্রেনের রিপোর্টে তুলে ধরি বিভিন্ন ঘটনা, ঘটনার সার্বত্তা। আর যে বিষয়টির উপর আমরা গুরুত্ব আরোপ করব এবং তথ্য সহকারে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আপনাদের সামনে তুলে ধরব, তা হচ্ছে আসামের ভয়াবহ বন্যা। বন্যা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়েছিল, সাধারণ মানুষজন স্বাভাবিক জীবন ছন্দে ফিরতেও শুরু করেছিলেন। তবে আবারও একবার প্রকৃতির রোশানল আছড়ে পড়েছে আসাম সহ আশপাশ এলাকাগুলোর মধ্যে। প্রায় 300 কিলোমিটার বেগে বৃষ্টিপাত হচ্ছে বলেই খবর। আসামের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে পশ্চিম আসামের বিভিন্ন জায়গাতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, যার দরুন আসামের নতুন করে আবারও একবার বন্যা পরিস্থিতি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে, এমনটি আসামের বিভিন্ন সংবাদ সূত্র এবং আমাদের যারা কর্মীরা রয়েছেন, আমাদের যারা সংবাদদাতারা রয়েছেন, তাদের সূত্র থেকে আমরা সে সংবাদ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। বন্যায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 80 জন। গত 24 ঘন্টায় আচমকে বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টির পরিমাণ প্রায় 300 মিলিমিটার। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 300 মিলিমিটার। মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ হয়ে আসাম দিয়ে প্রবাহিত হওয়ার জেরে বৃষ্টি শুরু হয়েছে এইসব অঞ্চলগুলোর মধ্যে। বিশেষ করে 5টি বন্যাকবলিত জেলায় জল নামতে শুরু করে দিয়েছিল। নতুনভাবে বৃষ্টি শুরু হয়, পরিস্থিতি আবারও আগের জায়গার দিকে অগ্রসর হচ্ছে। এদিকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিস্থিতিও অনেকটাই করুণ। জঙ্গলের পশু পাখিরা নিজস্ব নিরাপত্তার জন্য এদিক ওদিক ছুটতে শুরু করেছে। জঙ্গলের প্রায় 90% অঞ্চল জলের তলায়। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রায় 90% জলমগ্ন অবস্থায় রয়েছে। বেশ কয়েকটি গন্ডার সহ মৃত্যু হয়েছে প্রায় 130টি প্রাণীর। সব মিলিয়ে অবস্থা এখনও পর্যন্ত খুবই উদ্বেগজনক। আগামী 48 থেকে 72 ঘন্টা পূর্বাভাসও বিশেষ সুবিধাজনক নয়। এদিকে বৃষ্টিপাতের দরুন বহু মানুষজন, হাজার হাজার মানুষজন বাড়িঘর ছাড়া এখনও বহু মানুষ শরণার্থী শিবিরে নিরাপত্তায় আশ্রয় গ্রহণ করে রয়েছেন। সেই জায়গার মধ্যে প্রশাসন, আসাম সরকার উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, উদ্ধার কাজ এখনও চলছে। তাদের সঙ্গে পাল্লা দিয়ে আসামের যুব কংগ্রেসও কাজ চালাচ্ছে। যুব কংগ্রেসের আসামের যিনি ইনচার্জ রয়েছেন এবং বিশেষ করে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের যিনি সেক্রেটারি রয়েছেন ডক্টর স্মৃতিরঞ্জন ল্যাংকা, তিনিও সেই জায়গায় বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প চালাচ্ছেন। প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে যুব কংগ্রেসের কর্মীরাও সেই জায়গার মধ্যে ক্যাম্প চালাচ্ছেন। ভারতের চিত্র তারকা অক্ষয় কুমারও কোটি টাকার ফান্ড দিয়েছেন আসামের বন্যাকবলিত এলাকায় মানুষের উদ্ধার কাজে। স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে অন্যতম হিমা দাসও বেশ কিছু আর্থিক বরাদ্দ করেছেন সে বন্যাকবলিত এলাকার মানুষের উদ্ধারের জন্যে। সব কিছু মিলিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যেকে এখন আসামের সেই ভয়াবহ বন্যাকবলিত এলাকায় যারা আচ্ছন্ন রয়েছেন সেই বন্যার প্রকোপে তাদের উদ্ধার কাজে কাজ চালাচ্ছেন, সবাই এগিয়ে এসেছেন। অতি দ্রুত সেই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রত্যাশা প্রত্যেকের। আর ততক্ষণ সমস্ত আপডেটস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল দি সোশ্যাল বাংলা। ভিজিট আস অ্যাট www.thesocial.in। নমস্কার।